সৌত্তরার্ধ সাফাকারা সোবাহান ওরফে পারুল, স্বামী ছিলেন নামকরা চিকিৎসক। রাজধানীর বনানীতে আছে বিরাট বাড়ি, আছে উত্তরাতেও, যার আনুমানিক মূল্য 150 কোটি টাকা। বড় ছেলে মাহবুব চিকিৎসক, দুই মেয়ের একজন বিসিএস ক্যাডার। পরিবারে আছে বলতে ছেলে, ছেলের বউ আর নাতি নাতনি। বৃদ্ধ বয়সে তাদের সঙ্গেই থাকার কথা ছিল তার। নাতি নাতনিদের সঙ্গে জীবনের শেষ সময়টা হয়তো কাটাতে পারতেন, কিন্তু তেমনটা ঘটেনি। জীবন সাহাঙ্গে এসে সাফাকারাকে এখন থাকতে হচ্ছে ইন্দিরা রোডের একটি হোস্টেলে। বছর দশেক আগেও বনানীর বাসায় তার ছিল সুখের সংসার। স্বামী শেখ আব্দুস সোবাহান তার সন্তানদের নিয়ে ভালোই কাটছিল, তবে স্বামীর মৃত্যুর পর বদলে যায় সব। তুমুল ঝড় বৃষ্টির এক রাতে বাড়ি থেকে বের করে দেয় তার ছেলে, কাঁদতে কাঁদতে রাস্তায় অসহায়ের মতো ঘুরছিলেন। সহায়তার হাত বাড়ায় কেউ একজন, পৌঁছে দেয় বনস্থির এক স্বজনের বাসায়। সেখানে কিছুদিন আশ্রয় হয় তার। বারবার সংসারে ফেরত আসতে চাইলেও ছেলে অনুমতি দেয়নি। ডক্টর শেখ আব্দুস সোবাহানের প্রথম পক্ষের স্ত্রী মৃত্যুবরণ করেছিলেন, সে সময় তিন সন্তানকে নিয়ে অকুল পাথরে ভেসেছিলেন সোবাহান। কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। এরপর পারিবারিকভাবে বিয়ে হয় সাফাকারা সোবাহানের সঙ্গে। অবিবাহিত সাফাকারা তখন ঢাকায় চাকরি করছিলেন। প্রথম পক্ষের সন্তানদের নিজের সন্তানের মতোই আপন করে নিয়েছিলেন সাফাকারা। মায়ের মমতায় পরম যত্নে করেছেন লালন পালন। কিন্তু বিধিবাম, 18 বছর সংসার জীবনে শেষে স্বামীর মৃত্যুর পর এমনটা হবে কে জানত। সাফাকারাও বোঝেনি, মায়ের মতোই আগলে রেখেছিলেন এত কিছু না ভেবে। সাফাকারার ভাষায় খুবই ইচ্ছে নাতি নাতনির সঙ্গে সময় কাটাবো, কিন্তু তা আর হয় না, এই বয়সে কি করব। হোস্টেলে কি আর থাকতে ভালো লাগে, সাফাক আরার করুণ চাহনি বলে দেয় সব। আমি বারবার বলেছি যাতে আমাকে ফিরে নাই, কিন্তু ওরা আমাকে নেয়নি। আমার অপরাধ ছিল আমি ওদের সৎমা, কিন্তু আমি তাদের কোনোদিনই খারাপ আচরণ করিনি, নিজের সন্তানের মতো আচরণ করেছি, নিজের সন্তানও নেয়নি, এটাই কি অপরাধ। সাফাকারা ফিরে যেতে চেয়েছিলেন সংসারে, কিন্তু লাভ হয়নি কোনো, বরং হুমকি এসেছে বারবার। দূরেই থাকতে বলা হয়েছে বলে দাবি করলেন তিনি। এ নিয়ে সহযোগিতায় এসেছেন আইন ও সালিশ কেন্দ্র আসক। পরিবারের সঙ্গে কয়েকবার কথাও হয়, কিন্তু সন্তানরা ফিরে নিতে নারাজ। নিজের প্রাপ্য সম্পদও তিনি পাননি ফেরত, তবে আসাকের মধ্যস্থই ছেলে প্রথমে মাসিক 5,000 টাকা হারে দিতেন, এখন 8,000 টাকা করে দেন। সেই টাকায় কোনো মতে চলছেন তিনি। এ অবস্থায় সব কিছু ফিরে পেতে অসহায় সাফাকারা চান প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ। এ বিষয়ে জানতে চাইলে আসাকের আইনজীবী অ্যান্ড সুমিতা দাস জানান, সাফাকারা সোবানের সন্তানরা তার সঙ্গে থাকতে রাজি নন। তার স্বামীর প্রায় 150 কোটি টাকার সম্পদ, নিয়ম অনুসারে সম্পত্তির বাটোয়ারা তিনি সম্পদের ভাগ পাবেন, কিন্তু মামলা হলে সেটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আমরা আপাতত তার মাসিক হারে চালার খরচের ব্যবস্থা করে দিয়েছি, তিনি চাইলে মামলা করে তা চালিয়ে যেতে পারেন। তবে এ বয়সে সেটা তার জন্য একদিকে যেমন কষ্টসাধ্য হবে, অন্যদিকে মামলার আর্থিক খরচ চালানো অসম্ভব। এ বিষয়ে সাফাকারা সোবানের সন্তান ও বারমুডের চিকিৎসক ডক্টর মাহবুব সোবাহান জানান, তিনি নিজেই বৃদ্ধাশ্রমে থাকতে চেয়েছেন, আমরা তাকে যেতে বলিনি। বৃদ্ধাশ্রমে যা খরচ তা আমি বহন করি, আসাকের মাধ্যমে তা নিয়মিত পরিশোধ করা হয়। সম্পদের বিষয়ে জানতে চাইলে তিনি কথা বলতে অস্বীকৃতি জানান। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।